আজকে মোবাইল ব্যবহারকারীদের জন্য একটা সুখবর রয়েছে কারণ এই মাত্র আপনারা যে কালার গ্রেডিংগুলো দেখলেন সেগুলো মূলত মোবাইল ডিভাইস ব্যবহার করে করা হয়েছে এবং আমরা যে অ্যাপটি ব্যবহার করেছি সেটি হলো ভিএন এডিটর আপনারা প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন এবং এটি সম্পূর্ণ ফ্রি আপনারা ফ্রিতে সেটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন উইদাউট এনি ওয়াটারমার্ক আমি আমি নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এই ইন্ট্রো চলার মাঝখানে আপনারা ডাউনলোডটা কমপ্লিট করে ফেলেন দিস ইজ ইয়ার হোস্ট প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জিএপি স্ট্রিম বন্ধুরা আমাকে যারা প্রথমবারের মতন দেখছেন আমি মূলত এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং ফটোগ্রাফি এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড টিউটোরিয়াল দিয়ে থাকি মাঝে মাঝে টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো এই বিষয়ে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন তো আজকে আমরা ভিএন যে এডিটর রয়েছে সেটি ব্যবহার করবো কালার গ্রেডিংয়ের জন্য মোবাইল ডিভাইসে কালার গ্রেডিং সেটি কিন্তু খুব বেশি প্র্যাকটিক্যাল একটা সলিউশন না কারণ মোবাইল ফোনের জন্য যে অ্যাপগুলো তৈরি হয় সেই অ্যাপগুলোর যে অ্যালগারিদম রয়েছে সেগুলো কিন্তু কালারকে সেইভাবে ব্যালেন্স করতে পারে না আপনি যখন খুব বেশি হাইলাইটসকে পাম্প করবেন কিংবা শ্যাডোকে আপনি যদি ইনক্রিজ করতে যান সেক্ষেত্রে দেখবেন আপনার যে কালার রয়েছে সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে থাকবে কারণ ওই অ্যালগারিদম কিন্তু ওইভাবে সেট করা হয়নি মোবাইল অ্যাপসের যে ইনোভেশন সেই ইনোভেশনে অত সময় এখনও দেওয়া হয়নি তবে দিন দিন আমাদের মোবাইল ফোনগুলো অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে কিছু কিছু অ্যাপ চলে আসছে যেখানে কিন্তু সেই পোটেন্সিয়ালগুলো রয়েছে যেরকম আমি আইপ্যাডে লোমা ফিউশন ব্যবহার করি লোমা ফিউশন কিন্তু একদম খুব পাওয়ারফুল একটা অ্যাপ এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন তবে অ্যান্ড্রয়েড সিস্টেম এবং আইওসের জন্য যে কাইভাসটা রয়েছে সেটিতে এখনও কালার গ্রেডিংয়ের জন্য সেরকমভাবে সুবিধা দেওয়া হয়নি তো এর জন্য আমরা ভিএন যে এডিটর রয়েছে সেটি ব্যবহার করব নিচে আমি চারটি লাট দিয়ে দিচ্ছি সেই চারটি লাট আপনাদের ডাউনলোড করে ফেলতে হবে কারণ সেখানে নেগেটিভলি যে আমরা কালার গ্রেডিং করব সেই সুবিধাটা কিন্তু নেই আমাদের লাট ব্যবহার করে আমাদের যে অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটি আমাদের অ্যাচিভ করতে হবে তো লাটগুলো ডাউনলোড করে চলুন আমরা চলে যাই ভিএন এডিটরে বন্ধুরা ভিএন এডিটার আপনাদের ডাউনলোড হলে পরে এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি বেসিক্যালি নিউ প্রজেক্ট তৈরি করতে পারবেন যদি আপনি স্টোরি তৈরি করতে চান স্টোরি তৈরি করতে পারবেন টেম্পলেট তৈরি করতে পারবেন তো এটা হল আইওএস ভার্সন আপনারা যদি অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করেন এরকম সেম একটা আপনারা যে ইন্টারফেস পাবেন এখানে প্লাস সাইনের গেলে পরেই এরকম সেম দেখতে আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন এখান থেকে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করলে ভিডিওগুলো নির্বাচন করতে পারবেন তো আমরা এখানে যদি নিউ প্রজেক্টে যাই এখানে কোন কোন ভিডিওকে ইনফোর্ট করতে সেই সেটা আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে আমি এই প্রথম আমাদের যে ক্লিপগুলো রয়েছে এই ক্লিপগুলোকে আমি যদি মার্ক করে নেই জাস্ট আমরা এগুলোকে ইনপোর্ট করব সিলেক্ট করে তারপরে এখানে যে আরও আছে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই যে টাইম লাইন টাইম লাইনে কিন্তু সবগুলো ক্লিপ চলে আসবে তো কাইনমাস্টারের মতোই এখানে আমরা ট্রিম করতে পারবো বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারবো যেরকম এখানে শুরুতে যদি আমরা এফেক্টসে যাই এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট সেটা অ্যাড করতে পারবো এখন যদি প্লে দিয়ে দেখবেন এখানে ড্রপ বা বাউন্স হচ্ছে তো এই ধরনের আমরা গ্লো ব্যবহার করতে পারব ট্রানজিশন হিসেবে এবং অনেক অপশন রয়েছে আপনারা চাইলে পারবেন এবং ওপরে আপনারা ইমেজ লেয়ার অ্যাড করতে পারবেন মিউজিক অ্যাড করতে পারবেন তো আমাদের মূলত গাছ আজকে এডিটিং কিভাবে করে সেটি দিয়ে নয় আমাদের কাজ মূলত কিভাবে আমরা এটাকে কালার গ্রেড করব তো প্রথমে যে ক্লিপটি আছে এই ক্লিপে আমরা যে লাইটটি অ্যাপ্লাই করবো সেটি হলো আপনারা ডাউনলোড করেছেন নিশ্চয়ই সেখানে যদি যান এই যে আমাদের এফেক্স রয়েছে যেটা ফিল্টার রয়েছে যেটা সেই ফিল্টারে আমরা ক্লিক করব ফিল্টারের পরে প্লাস এনে ক্লিক করলে পরে আমাদের তিনটে অপশন আসবে এখান থেকে ইম্পোর্ট ফ্রম ফাইলস অ্যাপে যদি যাই সেখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো দেন আমাদের ফাইলে যেখানে সেভ করা আছে সেখান থেকে আমি ডার্ক ফরেস্ট যেটা রয়েছে সেই লাটটা যদি অ্যাপ্লাই করি এখানে ক্লোজ করে দিলাম এখানে চলে আসতে দেখেন ডার্ক ফরেস্ট যে লাট আছে সেটা আমি এখানে ক্লিক করলে এখন এক ক্লিকে কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে গেল সেকেন্ড যে ক্লিপ রয়েছে আমাদের আমরা যদি সেকেন্ড ক্লিপে চলে যাই এখানে আমাদের অ্যাপ্লাই করে দেবো সেকেন্ড ক্লিপে চলে যাবো সেকেন্ড ক্লিপ মূলত আমাদের ট্রাভেলের যেখানে আমরা অরেঞ্জ এবং টিল যে লাট আছে সেটাকে অ্যাপ্লাই করবো ফিল্টারে যাব প্লাস সাইনে যাবো প্লাস সাইনে যাওয়ার পরে এখান থেকে আমাদের আবার অ্যাড করতে হবে এখানে যে প্লাস সাইন রয়েছে ইনপোর্ট ফাইলস অ্যান্ড ফ্রম অ্যাপ সেখান থেকে আমরা অরেঞ্জ অ্যান্ড টিল যদি সিলেক্ট করে দিই এটা মূলত আমাদের অরেঞ্জ অ্যান্ড টিল যে লুক রয়েছে এই ফুটেজে সেটা দেবে এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিলাম সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবং এখানে ইনটেনসিটি থেকে আপনারা আসলে কতটুকু চান সেটা কিন্তু নির্বাচন করতে পারবেন আমি ফুল দিয়ে দিলাম এরপরে আমাদের থার্ড যে লাটটা দেখব সেটা হলো পিপলের উপরে কোনটা করা যায় মানুষজন বা পোর্ট্রেট টাইপের যে ভিডিও রয়েছে সেখানে আমরা ফিল্টারে যাব অ্যাড করব সেম ওয়েতে আমরা যে লাটটা অ্যাড করবো সেটা হলো পিপল আউটডোর যে লাট আছে সেটাকে ইনপোর্ট করে আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দিই চেঞ্জটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং লাস্টলি আমরা যেটা করব আমাদের ট্রাভেল যে লাট রয়েছে সেটাকে অ্যাপ্লাই করবো এখানে প্লাস সাইনে যাব প্লাস সাইনে গিয়ে ইনপোর্ট ফ্রম ফার্সঅ্যাপ থেকে অ্যাগেন ট্রাভেল ল্যান্ডস্কেপ যে লাট আছে সেটাকে ইনপোর্ট করে নিলাম সেটাকে আমরা এবার এখানে অ্যাপ্লাই করে দিলাম ওকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লাটগুলো অ্যাপ্লাই হয়ে গিয়েছে সো খুব সহজে আপনারা মোবাইল ব্যবহার করে কিন্তু কালার গ্রেড করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাদের লাট প্রয়োজন হবে নিজের মতন করে ফটোশপ কিংবা প্রিমিয়ার প্রো ব্যবহার করে এই ধরনের আপনারা লাট তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত আপনি যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি লিপ করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে যাবেন তাতে করে এই ভিডিওটা আরও আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং সেক্ষেত্রে আমার একটু হেল্প হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে আনটিল দেন গুড বাই